পরের খবর, টাকার ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি। গতকাল রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ডালখোলা রেলগেটের কাছে। মোহাম্মদ জালালউদ্দিন নামে ওই সবজি ব্যবসায়ীর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়। ডালখোলায় তিনি সবজি সরবরাহ করেন। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তিনি আর তার সঙ্গে ছিল 3.5 লক্ষ টাকা। ওই সময় তাকে ঘিরে ধরে 5 দুষ্কৃতী। টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা পাওয়ার পরই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় তারা। শেষ পর্যন্ত অবশ্য টাকার ব্যাগ লুট করেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা টাকা পয়সা নিয়ে যাচ্ছিলাম, ব্যাগে বাস ধরার লেগে বাসের চিন্তা, এই বাস ধরবে বাসে যাচ্ছিলাম রেলগেটের কাছে। ওখানে পয়সাটা দিচ্ছেন দেখে ব্যাগ ফেলে চলে গেল। টাকা কত ছিল? মোটামুটি 3 লাখ 37 হাজার। ওরা ওরা কত দিন এসেছিল? ওরা ওরা 5-6 দিন ছিল। হ্যাঁ, টাকা দিতে আপনি কি বাধা দিচ্ছিলেন? গুলি করেছে কতবার? আমাকে 3টে লেগেছে।